নমস্কার বন্ধুরা, আজকে আমি সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে দুইটা কথা বলবো যেটা আপনাদের শোনা খুব দরকার। আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমাদের নতুন নতুন বন্ধু হচ্ছে, আমাদের পরিচিত হচ্ছে, আমরা কী করছি এরপর আমাদের গভীর বন্ধুত্ব তৈরি হচ্ছে, এরপর ডেট ঠিক হচ্ছে সেটা হচ্ছে যে কোথাও মিট হওয়ার, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক বা কোনো পার্কে হোক, আমরা সেই মতো মিট হচ্ছি। হওয়ার পর কী হচ্ছে, হয়তো সে বন্ধু আমাকে কী করলো বা বান্ধবী কী করলো, আমাকে একটা জলের বোতল দিল খেতে বা একটা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল, তো আমরা ভালো মনে সেটাকে খেয়ে নিচ্ছি, কিন্তু সেখানে যে কী আছে সেটা আমি জানি না। কিন্তু এতে কী হচ্ছে, হয়তো সে যে খেলো সে অজ্ঞান হয়ে পড়লো বা সেন্সলেস হয়ে পড়লো। এতে কী হচ্ছে, তার যে পয়সাকড়ি বা মোবাইল সব লুপ হয়ে চলে যাচ্ছে, বা যে মেয়েটা খেলো তার হয়তো রেপ হয়ে গেলো, এরপর থানায় এসে কমপ্লেন করছে। তো এই ঘটনাগুলো প্রতি মুহূর্তেই ঘটছে। তো আমি আপনাদের এটা কথা খুব জোর দিয়ে বলছি যে আপনারা যখন ইউজ করছেন সোশ্যাল মিডিয়া অবশ্যই করবেন, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে একটু ভেবে চিনতে পা ফেলবেন যে বন্ধুটা আমাকে খেয়ে দিচ্ছে সেটা কি ভালো দিন খেয়ে দিচ্ছে না খারাপ দিন খেয়ে দিচ্ছে। অতএব আমার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, সোশ্যাল মিডিয়া ইউজ করছেন সেটা কিন্তু আপনার ভালোর দিকে তাকে ইউজ করবেন। আর একটা বিষয় খুব চলছে যেটা এক দুই বছর আগে থেকে চলছে ঘটনাগুলো, সেটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনাকে তো সুন্দরী মহিলা হাই পাঠিয়ে দিল, আপনি সেটা রিসিভ করলেন, এরপর কী হলো আপনাকে রাতে ভিডিও কল করলো, এর পুকুর থেকে একটা খারাপ ছবি, মানে খারাপ ছবি আপনাকে দেখাচ্ছে, উলঙ্গ ছবি আপনাকে দেখাচ্ছে, সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করছে। এরপর তার ঠিক কয়েক ঘন্টা পরে হয়তো আপনাকে দিল্লি পুলিশ থেকে বা মহারাষ্ট্র পুলিশ থেকে একটা ইনকাম লাগানো ছবি আপনাকে ফোন করছে যে আপনার এই ছবিটা ভাইরাল হয়ে গেছে, আপনাকে টাকা দিতে হবে বা আপনার কেস শুরু হবে। এটা নিয়ে একদম ঘাবড়াবেন না, কারণ আপনার যদি এরকম সমস্যা হয়, কোনো কেউ যদি আপনাকে এসব ছবি টবি পাঠিয়ে দিয়ে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আপনি কিন্তু তুরন্ত থানায় গিয়ে একটা কমপ্লেন করবেন। সবাইকে আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়া ইউজ করছেন তো সেটা কিন্তু ভেবে চিন্তে ইউজ করতে হবে। সবাইকে থ্যাংক ইউ।